আচ্ছা, একটা অ্যাথেন মাইনিং প্রজেক্ট শেয়ার করেছিলাম, এখানে আমরা এটিএস টোকেনটা প্রথম প্রথম ইনকাম করতে পেরেছি। এটা এখন কোনো মতো ইনকাম করা যাচ্ছে না, সেটা সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি আপনার কাছে। যে কয়টা আছে সম্পূর্ণ কিন্তু আপনি সেল করতে পারবেন, ঠিক আছে? সো কীভাবে কী করবেন আমি আপনাকে বলে দিচ্ছি, আমি দেখাই দিচ্ছি। এখানে হোম স্ক্রিনে দেখবেন একটা পিটুবি অপশন আছে, ঠিক আছে? এই পিটুবির মাধ্যমে আমি টোকেনটা অলরেডি এখানে ডিপোজিট করেছি। ভাই আমার বেশি ছিল না, মাত্র 200 টোকেন ছিল। আমি যদি এখানে ওভারভিউতে আসি অ্যাকাউন্ট সেকশন থেকে, তাহলে আমি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এখন আমি ডিরেক্টলি সেল করে দেখাবো, ঠিক আছে? এই যে $16, এখানে জাস্ট আমি 236টা টোকেন এখানে ডিপোজিট করেছি। পার টোকেন এখানে 7 সেন্ট করে দেখাচ্ছে, তবে এতগুলো দামে সেল করা যায় না। সো দেখি আমি জাস্ট এখানে সেল অপশনে আসি। এই যেখানে পি টু পি বাই এবং সেল, সো এখানে সেল অপশনে আসবো। সেল অপশনে আসার পরে এখানে দেখা যাবে যে এ কিন্তু $30 লিমিট করে রাখছে, তাহলে সে মানে 7 সেন্ট করে নেবে, ঠিক আছে? তারপর লিমিটটাও দেখতে হবে। এই ভাই কিন্তু চার সেন্ট, 4.5 সেন্ট করে নেবে, ঠিক আছে? সো আমি যদি এখানে সেল বাটনে ক্লিক করি, তাহলে এখানে আমাদেরকে কী করতে হবে, টোকেনটা বসায় দিতে হবে, ঠিক আছে? তার লিমিট দেখেন, আমার এখানে $10 হচ্ছে, কিন্তু তার লিমিট হচ্ছে $5.80 নিবে, ঠিক আছে? সে কম নিবে, কিন্তু আমার আছে বেশি। সো আমি আরও নিচে আসি, যার লিমিট একটু বেশি আছে তাকে আমি যে সেল করবো। এখানে দেখতে পাচ্ছেন লিমিট $6.69 এবং ম্যাক্স উইডাই। সো এখানে আমরা দিতে পারি, এই ভাই কিন্তু দেখেন $5 থেকে $33 পর্যন্ত সে কিন্তু বাই করবে। সো আমি যদি এখানে আসি সেল বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সেল। আমি অল বাটনে ক্লিক করলে আমার সব টোকেন তার কাছে চলে যাবে এবং ইনস্ট্যান্ট আমি এখানে $9 রিসিভ করবো। এখন বলে দিচ্ছি আপনি কীভাবে নিজে সেল করতে পারবেন, কীভাবে কী করবেন। সো আপনি আপনার এখানে হোম স্ক্রিন থেকে পিটুবি বাটনে ক্লিক করে দেবেন, দেখবেন আপনাকে সরাসরি ক্রোম ব্রাউজারের একটা সাইডে নিয়ে যাবে। এখানে আপনি ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? সেই পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন। পাসওয়ার্ডের মধ্যে আপনার নাম্বার, ছোটো হাতের, বড়ো হাতের, দাড়ি কমা থাকলে আপনার এই ঘরগুলো টিক মার উঠে যাবে, ঠিক আছে? তাহলে আপনার পাসওয়ার্ডটা নিয়ে নেবে। তারপর এখানে কান্ট্রি আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, তারপর টিক চিহ্ন দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনি যে ইমেলটা দিচ্ছেন, এই ইমেলটা আপনি অ্যাকাউন্ট করবেন অ্যাথেন অ্যাপ্লিকেশনের মধ্যে, যে অ্যাকাউন্ট করছেন অ্যাথেন মাইনিং অ্যাপ্লিকেশনের মধ্যে, সেম ইমেলটা দিয়ে এই পিটুবির মধ্যে আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন, ঠিক আছে? তো এখানে জাস্ট আপনার ইমেলে কিন্তু ভেরিফিকেশানটা কোড যাবে, যে অ্যাথেন পিটুপি জাস্ট এখানে ওপেন করবেন, কোডটা কপি করে পরবর্তী স্টেপে বসে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে কিন্তু আপনার পিটুপি অপশনটা কিন্তু চালু হয়ে গেছে, ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এখানে একটা বাই অপশন দেখবেন, এখানে একটা সেল অপশন দেখবেন। সো আপনি কি টোকেন কিনতে চান? আমরা কিনতে চাই না, আমরা সেল করতে চাই। এখানে সেল বাটনে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? তার আগে আপনাকে ওয়ালেটে আপনাকে ডিপোজিট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন মেন আইকন আপনার অ্যাকাউন্ট সেকশন, অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করে দিবেন। তো এখানে সেল মানে সেল ইনফরমেশনটা দেখতে পাবেন। আর এখানে ইটিএস মানে না এটিএস এটা সিলেক্ট করে দিতে পারে টোকেনটা। সো এটা কিন্তু আগামী 9 তারিখে এটা কিন্তু ইউএসডিটি উইথড্র অ্যাভেলেবেল করা যাচ্ছে। তার আগে আসছিল ঠিক, আমি দেখেছি, কিন্তু আপনার সাথে মানে শেয়ার করে নেয়, তখন সেল করলেও আপনি উইথড্র করতে পারবেন না এমন সিস্টেম ছিল আর কি। এখন আপনি সরাসরি উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এখানে প্রথমে আমরা আপনাকে এটিএস টোকেনটা সিলেক্ট এখানে থাকবে আর কি, সিলেক্ট করাটা সমস্যা নেই। সো প্রথমে আপনাকে এটিএস টোকেনটাকে ডিপোজিট করতে হবে, আপনার মেন অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। আচ্ছা, মেন অ্যাকাউন্ট পরে দেখাচ্ছি, আপনি সেল অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে বলবে যে কানেক্ট সেল, আপনি সেল করতে যাচ্ছেন, তো সেল বাটনে ক্লিক করলে কানেক্টে ক্লিক করবেন এবং বলতেছে আপনার মানে সাকসেসফুল লিঙ্ক, আপনি সেম ইমেলটা অ্যাথেন অ্যাপ্লিকেশনের মধ্যে যে ইমেলটা অ্যাকাউন্ট করছেন ওই ইমেলটাই আপনার এখানে কিন্তু ম্যাচিং হতে হবে, ঠিক আছে? তো আপনি জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন, তো এটা সেভ হয়ে যাবে, সমস্যা নেই। তারপর এরপর আপনি কী করবেন, এই যে এখানে আপনার মেন আইকন, তারপর এখানে দেখবেন যে ওভারভিউ অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখানে দেখবেন যে একটা ডিপোজিট নামে একটা অপশন আছে, ঠিক আছে? সো এই ডিপোজিটে আমরা কী করবো, এটিএস টোকেনটা ডিপোজিট করব। তারপর এখানে আপনি ইমেলটা দেখতে পাবেন, ঠিক আছে? এই ইমেলটা আপনি কপি করে নেবেন, ঠিক আছে? এটাই আপনার ডিপোজিট অ্যাড্রেস। সো আপনি ইমেলটা কপি করবেন, তারপরে আপনি সরাসরি চলে আসবেন আপনার অ্যাথেন মাইনিং এদের ওয়ালেট সেকশনে। তারপর আপনার এটিএস টোকেনটা আপনি জিএমও সেল করতে পারবেন। সো আপনি এটিএস টোকেনে সিলেক্ট করে দেবেন, এই দেখেন সেন্ড বাটন, এই সেন্ড বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো তারপরে এই যে খুবই ইম্পর্টেন্ট, ডিপোজিট ইনটু অ্যাথেন পিটুপি, এই জায়গা আপনাকে ক্লিক করে দিতে হবে, এইখান থেকে আপনাকে সেন্ড করতে হবে, ঠিক আছে? সো আপনি এই নিচের অপশনে, সবার নিচের অপশনে পিটুপি অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার
পিটুপি ইমেলটা এখানে বসায় দিবেন, এই যে এথেন পিটুপি অ্যাকাউন্ট, এখানে আপনার ডিপোজিট ইমেলটা বসায় দিবেন। তারপর এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন, আপনার ইমেলে কোড যাবে, কোডটা এনে জাস্ট এখানে বসায় দিবেন, ঠিক আছে। আর আপনি কয়টা টোকেন ডিপোজিট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে ম্যাক্স করে দিতে পারেন সব, অথবা এখানে আপনি টাইপিং করে বসে দিতে পারেন। যা ডিপোজিট করবেন সেখান থেকে আপনার চারটা টোকেন ফি কাটবে, আপনি সেন্ড বাটনে ক্লিক করে দিবেন, ইনস্ট্যান্ট আপনার কিন্তু ডিপোজিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি চলে আসবেন এইখানে আপনার এথেন অ্যাপ্লিকেশনের মধ্যে, ওয়ালেটের মধ্যে, ঠিক আছে, পিটুপি অ্যাকাউন্টের মধ্যে দেখবেন যে আপনার এখানে টোকেনটা কিন্তু ডিপোজিট হয়ে গিয়েছে। সো এখানে আপনার ফি কাটবে না, কিন্তু আপনার ফি দেখাবে কিন্তু ফি কাটবে না, ঠিক আছে। আপনি যখন অন্য সেম পিটুপি অ্যাকাউন্ট ছাড়া আপনি অন্য কারো অ্যাকাউন্টে যদি সেন্ড করতে চান সেক্ষেত্রে চারটা কাটবে, যেহেতু আমি নিজেই আমার পিটুপি অ্যাকাউন্ট এবং এথেন অ্যাপ্লিকেশন দুটোই সেম, এই জন্য আমার এখানে ফি কাটে নেই। 236 ডিপোজিট করেছে, 236টা এখানে ডিপোজিট হয়ে গিয়েছে। এখানে যে প্রাইসটা দেখাচ্ছে না, এটা কিন্তু 7 সেন্ট করে দেখাচ্ছে, আসলে 7 সেন্ট কিন্তু প্রাইসটা হবে না, একটু কম হবে, কারণ এখানে পিটুপি সেলের মধ্যে যদি আসি আমি, এই যে পিটুপি সেলের মধ্যে যদি আসি তাহলে একজন দেখতে পাচ্ছেন প্রায় 7 সেন্ট, 7.1, সে কিন্তু টোকেন কেনার জন্য বসে আছে, কিন্তু তার লিমিট হচ্ছে প্রায় $30, তাকে মিনিমাম $30.52, এটাই ম্যাক্স, এটাই তার লিমিট, এইটাই তাকে সেল করতে হবে, হুবহু এই পরিমাণ তাকে সেল করতে হবে। কিন্তু আমার তো ভাই অতগুলো নাই, ঠিক আছে, সো আমি তার কাছে সেল করতে পারবো না, তাহলে আমাকে আরও কমে সেল করতে হবে। এই ভাইয়ের কাছে যদি সেল করি, এ কিন্তু আমার কম, আমার আছে $10 মতো, আমি যদি এখানে সব টোকেন তার কাছে সেল করি তাহলে জাস্ট আমার এখানে $10, কিন্তু সে নিবে $5.80, কিন্তু আমি যদি অর্ধেক অর্ধেক করে তার কাছে দিই কিন্তু আমার এখানে ফি কাটবে, এই জন্য আমি জাস্ট তার কাছেও দিব না। সো আমি একটু নিচে চলে আসবো, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন ইনার কাছে সেল করা যেত না, ইনি 7 সেন্ট, ইনার কাছে সেল করলে ভালো হয়, কিন্তু ইনার কাছে সেল করলে দেখেন মাত্র 4 সেন্ট 1, ঠিক আছে, 4 সেন্ট 1 পয়েন্ট সে কিনতে চাচ্ছে, কিন্তু সে 4.5 সেন্ট। তো এখন কী করি, এমন দাম বসায় রাখছে এক একজনে, লিমিট ওয়ার্ডারগুলো একটু প্রবলেম, ঠিক আছে। আর যারা আপনারা আমার কাছে সেল করতে যান এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে, আমি সব দিকে বিবেচনা করে আপনাকে যে দামটা বলবো ফিক্স ওই দামটাই আপনাকে দিলে দিবেন, না দিলেন নাই, ঠিক আছে। আর চোর বাটপার যদি আপনাকে এক একটা টোকেন 8 সেন্ট 9 সেন্ট 10 সেন্ট দিতে চায়, হ্যাঁ সে দিতে চাইবে, কিন্তু সে তো আপনার টাকা মারিয়ে দিবে ভাই, ঠিক আছে, সে তো আপনার টাকা মারিয়ে দিবে, এই জন্য আপনাকে বেশি দাম বলবে এবং আপনার কাছ থেকে টোকেন নেবে কিন্তু আপনাকে ডলার দেবে না, এটা হলো চোরের মানে চোরের স্বভাব, দাম বেশি বলবে, ঠিক আছে। সো আমি আপনাকে কারেক্ট একটা দাম বলবো সব দিকে বিবেচনা করে, এখানে যে ট্রেড করব এই ট্রেড করাটাও কিন্তু ফি যাবে, 2.5% ফি যাবে, ঠিক আছে, কারণ আমি এর কাছে দুইবার সেল করতে পারি, তাহলে আমি দামটা বেশি পাবো, 2.5 সেন্ট করে পাবো, কিন্তু তার কাছে আমি দুইবারে সেল করতে হবে, আর দুইবার সেল করা আর এর কাছে একবারে সেল করা একই ব্যাপার, ঠিক আছে। সো আমি এখানে 4.1 সেন্ট আমি এখানে আসবো, আসার পরে এখানে জাস্ট আমি অল টোকেনে সিলেক্ট করে দেবো, আমি $9 এখানে এত টোকেন রিসিভ করবো, ঠিক আছে। তো আমি এখানে $9.43 রিসিভ করবো, তো এখানে সেল বাটনে ক্লিক করে দিলাম। তো সবার টোকেন একসাথে হলে কিন্তু এগুলা ভালো প্রাইসে সেল করা যায়, ঠিক আছে। সো যাই হোক, আপনাদেরকে দেখাইতে হবে, এরপর সেল বাটনে ক্লিক করে দিব, এটা আচ্ছা এখানে সেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি নিচে এখানে 4 সেন্টে করে সেল করলাম একটা, এখানে $5, তার মিনিমাম সেল করতে হবে $5 এবং ম্যাক্সিমাম $174 এই ভাইয়ের কাছে সেল করলাম 4 সেন্ট করে, ঠিক আছে। সো আপনি দেখবেন একবার ট্রাই করবেন কোনো না কোনো হবে, ঠিক আছে, প্রাইস এভারেজ এখানে 4 সেন্ট করে পাবেন, ঠিক আছে। এর উপরে সেল করতে গেলে আপনাকে অনেক টোকেন লাগবে, ঠিক আছে, তাহলে পারবেন না, তাও হবে কি না, জিরো, কারো কাছে তো অনেক আছে তারা কিন্তু সেল করতে পারেনি কোনো কারণে, এখানে ইরোর লেখা আছে। সো যাই হোক, এখানে আমি জাস্ট ওভারভিউতে আসলাম, ওভারভিউতে আসার পরে দেখবো যে আমাদের কিন্তু USDT এখানে চলে আসছে আমাদের অ্যাকাউন্টে, এই যে USDT চলে আসছে, এদিকে $9.20, ঠিক আছে। সো এটা কিন্তু আগে উইথড্র করা যাচ্ছিলো না, আজকে হচ্ছে 10 এপ্রিল, 9 এপ্রিলে এটা কিন্তু উইথড্রটা চালু হয়েছে, ঠিক আছে। তো আমরা এখন USDTটা উইথড্র করবো, এখানে আবার উইথড্র ফি যাবে $1, ঠিক আছে। উইথড্র বাটনে ক্লিক করে দিব, উইথড্র বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে স্মার্ট চেইন নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিতে হবে, ট্রাস্টলটা আসবো, অথবা আপনি চাইলে সরাসরি কিন্তু বাইন্যান্সে ডিপোজিটটা নিতে পারেন, ঠিক আছে, সরাসরি বাইন্যান্সে আপনার ডিপোজিটটা নিতে পারেন। যদি বাইন্যান্স বা বিভিন্ন এক্সচেঞ্জের ডিপোজিট করতে চান তাহলে ডিপোজিট ক্রিপ্টোতে আসবেন,
ডিপোজিট ক্রিপ্টোতে আসার পরে এখানে আপনাকে ইউএসডিটি ডিপোজিট করতে হবে। ইউএসডিটি এখানে স্মার্ট চেইন বিপ টোয়েন্টি দেখতে পাবেন, যে বিপ টোয়েন্টি মানে বিএসসি স্মার্ট চেইন বিএনবি চেইন, এখানে সিলেক্ট করে দিয়ে অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে। সো এখানে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সাইডের মধ্যে, কারণ তারা এখানে লিখে দিয়েছে অনলি ট্রান্সফার স্মার্ট চেইন বিএনবি চেইন নেটওয়ার্ক, ঠিক আছে। বিএনবি চেনে আপনাকে এখানে অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। সো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে অল বাটনে ক্লিক করে দেবো, আমার সবটুকু অ্যামাউন্ট এখানে বসে যাবে। আচ্ছা মিনিমাম $10। সো ফাইসা গেলাম। সো আপনাদের যাদের 200-100 টোকেন আছে মানে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছে পাঠিয়ে দিবেন, তাহলে আপনার টোকেনটা আমার টোকেনটা একসাথে সেল করে প্রফিটটা নিতে পারবো, ঠিক আছে। সো এখানে আপনি অ্যাড্রেসটা দিয়ে উইথড্র বাটনে ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটে চলে আসবে, ঠিক আছে, এটা ডিপোজিট হয়ে যাবে। তখন আমি আপনাকে আপনার ডলার ব্যাক করে দিব, যেটা হবে আর কি সেটা আপনাকে দিয়ে দিব। সো এখানে আমি তো ফাইসা গেলাম। সো নাহলে এখানে আমি ডিপোজিট করবো, সব বুদ্ধি আছে, সমস্যা নেই। এখানে আমি ডিপোজিট বাটনে ক্লিক করে এখানে আমি ইউএসডিটি $1 ডিপোজিট করে নিচ্ছি। সো আমি ট্র্যাশ ওয়ালেটে আমার $1 ছিল, আমি জাস্ট এটাকে এখানে ডিপোজিট করে দিচ্ছি। ডিপোজিট অ্যাড্রেসটা আমি এথেন অ্যাপ্লিকেশনের মধ্যে জাস্ট আমি $1 পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এখানে $10 হয়ে যাবে, তখন আমি উইথড্র করতে পারবো। সো দেখেন আমার কিন্তু $10 হয়ে গেছে, এটি দেখতে পাচ্ছেন। আপনি চলে এই ট্রিক্সটাও খাটাইতে পারেন। সো এখানে আপনি জাস্ট এরপরে উইথড্র বাটনে ক্লিক করে দিব, এবার দেখি এরপরে অল বাটনে ক্লিক করে দেবো, $1 ফি তো যাবে। জাস্ট এখানে $10 আমার বসে গেছে, এখন আমি অ্যাড্রেসটা দেবো এখানে পেমেন্ট। তাহলে আপনি ট্র্যাশ ওয়ালেটও পেমেন্টটা নিতে পারেন, এই জন্য আপনার স্মার্ট চেইন ইউএসডিটি বা বিএনবি অ্যাড্রেসটা এখান থেকে, এখানে বিএনবি, এই বিএনবি অ্যাড্রেসটা এখান থেকে আপনি রিসিভ বাটনে ক্লিক করে এখান থেকে আপনি পেমেন্টটা নিতে পারেন, ঠিক আছে। তো আমি সরাসরি বাইন্যান্সে ডিপোজিট করবো, তো এখানে বাইন্যান্সে ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি নিচে। সো তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব, তারপর এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিব। আমার ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশান কোড যাবে, সো আমি ইমেলটাকে ওপেন করি, দেখি ইমেলে কোড আসছে কিনা। আচ্ছা এই যে কোড আসছে, ওটিপি পি টু পি উইথড্র কোড আসছে, কোডটা জাস্ট এখানে কপি করব, কপি করে জাস্ট এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তারপর এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিব। সো কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আমাদের উইথড্র হয়ে আমাদের ডিপোজিট হয়ে যাবে। সো উইথড্র অর্ডার ক্রিয়েট সাকসেসফুলি, ঠিক আছে, এটা ব্যালেন্সটা কিনে দিবে এবং আমাদের কিন্তু ডিপোজিটটা হয়ে যাবে। সো আমি এখন অপেক্ষা করতেছি, মাত্র 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 মানে 5 সেকেন্ডে ডিপোজিট হয়ে গেছে। এদের ডিপোজিটের আমি চলে আসলাম এদের হিস্ট্রিতে, দেখি এই দেখেন ডিপোজিট এদের $9.20, ঠিক আছে। এই যে পিটুপি দেখি যে উইথড্রগুলো $9.20, এটা কিন্তু ডিপোজিট হয়ে যাবে, মানে ডিপোজিট হয়ে গেছে, 15টা কনফার্মেশন হলে সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে চাইলে আপনারা নিজেরা এখানে এথেন মাইনিং অ্যাপ্লিকেশনে কাজটা করতে পারেন। সো যার যত বেশি টোকেন আছে তার তত বেশি প্রফিট, ঠিক আছে। সো এখানে নিয়মিত কাজ করেন, ঠিক আছে। আপনার এই যে এখানে লিওন টোকেনটা দিবে, প্রতি মাসে মাসে আপনি আপনাকে লিওন টোকেনে কনভার্ট করে দিবে। আর এখানে আপনি মাইনিং করবেন কি জিম, হোম স্ক্রিন থেকে এখানে প্রতিদিন 200 করে যা পারেন এখানে ক্লেম করবেন, আর মাইনিং থেকে এখানে ক্লেম করবেন, ঠিক আছে। এখানে একটা আপডেট আসছে, এই আপডেটটা আপনি এখানে 300% বুস্ট করবেন, ঠিক আছে। বুস্ট করে কী হবে, আপনার এখানে 20টা টোকেন মাত্র এখানে 20টা টোকেন স্টেক করবেন, ঠিক আছে, মানে বুস্টিং বাই করবেন। এটা যদি আমি হোম স্ক্রিনে আসি, এখানে বুস্ট নামে একটা অপশন পাবেন, বুস্ট আমিও 20টা টোকেন দিয়ে করছি, এই যে আমার এখানে 20টা টোকেন দিয়ে করছি, আপনারা এখানে 20টা টোকেন দিয়ে এটা বুস্ট করবেন, 200% বুস্ট হয়ে যাবে। তারপর যেটা থাকবে সেটা আপনি চাইলে উইথড্র করে সেল করে নিতে পারেন। এখানে 40টা 100টা 300টা, ঠিক আছে, 1,900টা। সো সর্বনিম্ন 20টা, এই 20টা আপনাকে বাই করতে হবে, তা নাহলে আপনি মাইনিংটা করতে পারবেন না। সো আপনি 20টা টোকেন দিয়ে বাই করে দিবেন, ঠিক আছে, তাহলে আপনি আরও মাইনিং করতে পারবেন। আর KYC এখানে আপনারা করে নিয়েন, এই সেটিং বাটনে ক্লিক করে দিবেন, কার কী সমস্যা। সো এখানে KYC ছাড়া উইথড্র হয় কি না আমি ট্রাই করি নাই, সো আমি ট্রাই করে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। পরবর্তীতে এখানে লিওন টোকেন আপনি জাস্ট মাইনিং করতে পারবেন, সরি এটা মাইনিং না, পরবর্তীতে সেল করা যেতে পারে। কী কী আপডেট আসতেছে না আসতেছে আমি আপডেট জানিয়ে দেবো। আর এখানে কিন্তু পিটুপিও টোকেন, এই পিটুপি এথেন এই সাইটটার মধ্যে আপনি এখানে পাই টোকেনও কিন্তু সেল করতে পারবেন ইন ফিউচারে। এখনও কিন্তু পাই টোকেনটা এখানে আসে নাই, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি ক্লিক করে দেন আপনি পাই টোকেনও সেল করতে পারবেন, আপনার কাছে যদি জিম থাকে জিমও সেল করতে পারবেন, ঠিক আছে। জিমগুলোর প্রাইস কেমন আমি যদি সেল বাটনে আসি, জিমগুলো কেউ কিনতেছে না, জিমগুলো সেল করতে পারবেন না, সেল অর্ডার নাই, ঠিক আছে। আপনি শুধু বাই করতে পারবেন, বাইয়ের অপশন এখানে বাই অপশন আসছে, ঠিক আছে।
সো যাই হোক, এইভাবে জাস্ট আপনি করবেন। যদি কোনো বিষয়ে বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সব ভালো থাকবেন। আর যদি কোনো বিষয়ে জানতে চান, বুঝতে না পারেন, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এবং টেলিগ্রাম চ্যানেলে গ্রুপ দেওয়া আছে, ওইখানে কমেন্ট করে আপনার সমস্যার কথা স্ক্রিনশট ভয়েস কমেন্ট করে জানাবেন।